দেশে 12তম দিনে গড়িয়েছে কারফিউ। ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কারফিউ শিথিলের সময়ও বাড়ানো হচ্ছে। আজ থেকে অফিস আদালত স্বাভাবিক কর্মসূচিতে ফেরায় সড়কে বেড়েছে যানবাহন চলাচল। বরিশালে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। এ সময়ের মধ্যেই মানুষ সারছেন নিজেদের কাজ। তবে সড়কে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচলের সঙ্গে বেড়েছে থ্রি হুইলার জাতীয় অটো মাহিন্দ্রা, বেড়েছে পণ্য পরিবহনও। মানুষের আনাগোনা কম, এই পরিস্থিতি চলতেছে, মানুষের কাজকর্ম কম। রংপুর অঞ্চলে সড়ক মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বেড়েছে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা। তবে ঢাকাগামী বা ঢাকা ফেরত যাত্রীদের সংখ্যা অনেকটাই কম। সড়ক মহাসড়কে রয়েছে সেনাবাহিনীর টহল। রাস্তাঘাটে কোনো লোকজন নাই, মানুষ এখন আতঙ্কে আছে, আতঙ্কের কারণে লোকজন বাড়াচ্ছে না। গাড়ি তো তুলনামূলক যা দেখতেছে স্বাভাবিকই আছে, বুঝছে না, কিন্তু লোক সংখ্যা খুবই কম। প্রশাসনের লোক আছে প্রচুর রাস্তাতে, রাস্তাতে কোনো সমস্যা নাই। বুধবার নারায়ণগঞ্জে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করায় ব্যাংক বিমা সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক নিয়মে অফিসে যোগদান করেছে কর্মকর্তারা। তবে এখনও চালু হয়নি ঢাকা নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল। ঢাকা সিলেট মহাসড়কেও বেড়েছে যাত্রীবাহী বাসের সংখ্যা। নরসিংদীর গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতেও বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। তবে পরিবহন শ্রমিকরা বলছেন চলমান পরিস্থিতিতে মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী, এতে লোকসানের মুখে তারা। রাস্তার স্বাভাবিক পরিবেশ তো ভালো না, আমরা খুব দুর্ভিক্ষে আছি, গাড়িতে যাত্রী নাই, তেল লইতে পারি না, নিজেরা চলতে পারি না। রাস্তাঘাটে কোনো পাবলিক তো নাই, যাত্রী নাই, পুলিশ আছে আমাদের নিরাপত্তা দিতেছে, পুলিশ কাজ করছে, সেনাবাহিনী রুটে আছে। চুয়াডাঙ্গায় কারফিউ শিথিলের সাথে সাথে মানুষের মাঝে কর্মব্যস্ততা ফিরলেও বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা। নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস অবস্থা তাদের। আমাদের কাজ কাম কম, মজুর করা কাজ করি, আমাদের কাজ কাম নেই, দেশ শান্তি থাক, এটাই মাস থাক। শুধু তো বড়খাটো লোকজন নেই, আমাদের তো চলছে না, আমাদের পার্সেন্সে আমরা দিন রাত দিন খাওয়ামন সব আমাদের চলছে না। আমাদের দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে আশা সাধারণের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।